ফার্মা ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করে নেব জিপিএসসি মানে গুজরাট পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ফার্মা সাইন্টিফিক অফিসার যে জব ভ্যাকেন্সি বেরিয়েছে তা নিয়ে। স্যালারি কিন্তু বেশ ভালোই রয়েছে, তো চলো আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করে দেখাই। তো এই ভ্যাকেন্সিটি কিন্তু এম ফার্মের পরের জন্য, মানে যারা এম ফার্ম করেছো তাদের জন্য সুইটেবল জব। ডিটেলসে বলবো যখন সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বিফার্ম আছো বা ডিফার্ম আছো, যাদের এরপরে হায়ার স্টাডি করার প্ল্যান আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভিডিওটি কাজে আসবে যে তারা কীভাবে নিজেকে প্রিপেয়ার করলে এই ধরনের পোস্টের জন্য ব্যবহার করতে পারবে। তো প্রথমে আমরা চলে এসেছি gpsc.gujarat.government.in-এ। সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টে গেলে এরকম একটা পোস্ট তোমাকে সে ওপেন হয়ে আসবে। সেখান থেকে আমি তোমাকে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবো। এখানে যেমন দেখা যাচ্ছে সিনিয়র সাইন্টিফিক অফিসার ক্লাস ওয়ানের ভ্যাকেন্সি, সেখানে অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু 17/2023। এখানে ক্লিক করলে কিন্তু তোমার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়ে যাবে। তো প্রথম প্রাইমারি স্টেজে তোমাকে দেখিয়ে দিই কী কী এখানে বলেছে। টোটাল কত ভ্যাকেন্সি, টোটাল দুটি ভ্যাকেন্সি, দুটি কিন্তু জেনারেল কাস্টের ভ্যাকেন্সি। তো এখানে কী কী চাওয়া হয়েছে তোমাকে একটু বলেছি। কোনো রিজার্ভেশন ক্রাইটেরিয়া নেই। স্যালারি কিন্তু 67,700 থেকে 2,08,700 স্যালারি রয়েছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 9 তারিখ। 9 তারিখ অবশ্যই তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারে। প্রথমে হবে প্রিলিমিনারি এক্সাম, তারপরে হবে ইন্টারভিউ এক্সাম। টোটাল ডিটেলস আমি বলে দিচ্ছি কীরকম থাকবে, কোশ্চেনপত্র সব। ক্যাটাগরি কিন্তু আনরিজার্ভড, যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য 5 বছরের রিজার্ভেশন রয়েছে। এছাড়া এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু 5 বছর মেল এবং 5 বছর কিন্তু ফিমেলের জন্য ক্যাটাগরি রয়েছে। এছাড়াও ডিসেবল ক্যান্ডিডেট পিডাব্লিউডি যারা রয়েছে তাদের জন্য 10 বছরের। তো এবার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রাখছে, মানে এম ফার্ম লাগছে, সঙ্গে কিন্তু তোমার পিএইচডি থাকলেও চলবে বা ফার্ম ডি থাকলেও চলবে। এর সঙ্গে কিন্তু আরও কী চেয়েছে, তো কম্পিউটার নলেজ থাকলে তো বেটার হয়। আর এক্সপিরিয়েন্স হিসেবে কিন্তু এটা বলেছে যদি তোমাদের 5 বছরের যদি কোনো ফিল্ড টেস্টিং, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স বলো, কোয়ালিটি কন্ট্রোল বলো, এই ধরনের যদি তোমার কোনো নলেজ থাকে তাহলে কিন্তু এটার জন্য তুমি ক্যাপাবে। তো চলো আমি আরও ডিটেলসে দেখিয়ে দিই কী কী এখানে বলা হয়েছে। প্যারেন্ট ডাইরেক্ট রিকোয়ারমেন্ট হবে, টোটাল কিন্তু 300 মার্কসের পরীক্ষাটি হবে। 100 মার্কসের কিন্তু জেনারেল স্টাডিজ থাকবে এবং কোশ্চেন 100টা থাকবে, মার্কস থাকবে 100 মার্কস। আর পার্ট বিতে কিন্তু তোমার কনসার্ন সাবজেক্ট, মানে তোমার পুরোটা ফার্মা বেসিসে থাকবে। 200টা কোশ্চেন থাকবে, 200 মার্কসে। টোটাল কিন্তু 300 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টার জন্য পরীক্ষাটি হবে। মেন এক্সামে কিন্তু 50% ওয়েটেজ দেওয়া হবে এবং বাকি কিন্তু প্রিলিমিনারি এক্সামের জন্য 50% ওয়েটেজ দেওয়া হবে। মানে প্রিলিমিনারি যে এক্সাম সেটা 50% এবং কিন্তু ইন্টারভিউ যে এক্সাম হবে সেটা 50%। ইন্টারভিউ হবে 100 মার্কসের, 50% কিন্তু তোমাকে প্রিলিমিনারি এবং 50% কিন্তু তোমাকে ইন্টারভিউর জন্য পেতে হবে। ডেট অফ দ্য প্রিলিমিনারি এক্সাম 29শে জানুয়ারি। 29শে জানুয়ারির মধ্যে প্রিলিমিনারি এক্সাম হবে। টেন্টিভ ডেট অফ দ্য রেজাল্ট মার্চের দিকে হবে এবং যে তার ইন্টারভিউটা কিন্তু জুনের দিকে হবে এবং তার 10 দিনের মধ্যে কিন্তু তোমাকে তার রেজাল্টটা দেওয়া হবে। তো এখানে হচ্ছে তোমাকে দেখানো একটু ডিটেলসে দেখিয়ে দিলাম। তোমার অফিসিয়াল নোটিফিকেশনে তোমাকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এটা প্রথমে গুজরাট ভাষায় লেখা আছে, তাই এখানে কিছু বলার নেই। তো আমি ইংরেজি ভার্সনটাতে চলে এসেছি, এখানে তোমাকে ডিটেলস আরেকবার দেখিয়ে দিই। 29 তারিখ থেকে তোমার পরীক্ষা হবে, প্রিলিমিনারি টেস্ট মার্চে তোমার রেজাল্ট দেওয়া হবে, জুনে তোমাকে ইন্টারভিউ শেডিউল করা হবে এবং তার 10 দিনের মধ্যে কিন্তু সেই ইন্টারভিউ রেজাল্ট দেওয়া হবে। 25 থেকে কিন্তু 9 তারিখ অবধি এটি চলবে। অ্যাডভাইজ নম্বর দেওয়া আছে এবং ওয়েবসাইটে তোমরা মনে রেখো http://gpsc.gujarat.government.in। এখান থেকে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখি দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমি চলে আসছি আবার পোস্টের দিকে। জেনারেল পোস্টে দুটি রয়েছে দেখতে পাচ্ছ, তোমার কোনো রিজার্ভেশন ক্রাইটেরিয়া নেই। যা রয়েছে তাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য আনরিজার্ভে 5 বছরের এজের প্রতি ছাড় আছে। এখানে বলেছে যারা SC/ST ক্যান্ডিডেট আছে তারা কিন্তু জেনারেল পোস্টের আন্ডারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য কোনো অসুবিধা নেই। এছাড়াও এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা তোমরা ডিটেলসে পড়ে নিও অ্যাপ্লাই করার আগে। আমি কিন্তু ডিটেলস কিছু দিই। এলিজিবিলিটি এডুকেশন কোয়ালিফিকেশন আরেকবার বলে দিচ্ছি, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাগছে মেডিসিন সায়েন্স অথবা ফার্মাসিতে বা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে, ডিগ্রি ইন ফার্ম দিয়ে থাকলে ভালো হয়। এছাড়াও তোমার কী করতে হবে, ডিপ্লোমা কেমিক্যালে যদি তোমার ইয়ে থাকে ডিগ্রি থাকে সেটাতে হবে। 5 বছরের কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স লাগছে কোথায়, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা ক্যান্ডিক্যাল ড্রাগ ল্যাবরেটরি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য ফার্মাসিউটিক্যাল এস্টাবলিশমেন্ট। এইসবের মধ্যে যদি তোমার থাকে তাহলে খুব বেটার হয়, তোমাকে তোমরা চয়েস দেবে এটার জন্য। তাহলে এখানে স্যালারি কিন্তু তোমার আগে বলেছি 67,000 থেকে শুরু করে 2,08,700 পর্যন্ত স্যালারি থাকছে। 40 ইয়ার্স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাদের ডিসএবিলিটি ক্যান্ডিডেটের জন্য এখানে 45 করা রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট 45। নাম্বার অফ পোস্ট এখানে বলা আছে 2টো পোস্ট, তাই 2টো পোস্টের জন্য কিন্তু 8 জনকে ইন্টারভিউতে ডাক দেওয়া হবে, 8 জনের বেশি তারা এখানে ডাকবে না। তো ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 100 টাকা, 100 টাকাই চার্জ করা হয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য। এবং যারা
সবার জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কীভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের ডিটেলস রাখিয়ে দিচ্ছি। আবার চলে এসেছি আমার অফিসের ওয়েবসাইটে, এখানে দেখতে পাচ্ছ তোমরা সাইড দিকে শো করছে একটু অ্যাপ্লাই অনলাইন বলে। এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পরে এখানে সায়েন্টিফিক অফিসার বলে শো করছে, সেখান থেকে অ্যাপ্লাই বাটন নিচ্ছে। অ্যাপ্লাই বাটন ক্লিক করলে কিন্তু আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে আবারও অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আমরা চলে এসেছি এটাতে। এটা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে থাকবো, তোমরা কিন্তু সেখান থেকেও সেটাকে পেয়ে যেতে পারবে। তো এখানে এবার আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে ওভারঅল একটা পোস্ট কিন্তু তোমার বলা রয়েছে, তো অ্যাপ্লাই করার আগে তোমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে তোমাকে ওটিআর নাম্বার প্রথমে ক্রিয়েট করতে হবে। ওটিআর নাম্বার ক্রিয়েট করলে প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবো। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আমাকে এগ্রি করে নিতে হবে। এগ্রি করার পরে তোমাকে এখানে তোমার প্রথমে কিন্তু টাইটেল দিতে হবে, মানে সারনেম। মানে ধরো তোমার আমার নাম যেমন সৌমদীপ বর্মন, তাহলে আমি আগে বর্মন লিখবো তারপর সৌমদীপ লিখবো। এরপরে কিন্তু আমি যে জেন্ডারটাকে ডবল করে ক্লিক করে নেবো, ডেট অফ বার্থ অ্যান্ড ম্যারিড ম্যারিড এগুলো ক্লিক করে নেওয়ার পরে পারমানেন্ট অ্যাড্রেস করসপন্ডিং অ্যাড্রেস করে নেওয়ার পরে আদার্স ডিটেলস এখানে পুট করতে হবে। তোমাদের স্পোর্টস ক্যাটাগরি এগুলো যেহেতু দরকার নেই তাই এগুলো নো করা আছে। পিডব্লিউডি থাকলে এখানে ইয়েস মধ্যে অ্যান্সার করবে, এগুলো কিন্তু তোমার দরকার নেই, তাই জন্য ওরা অটোমেটিকলি এগুলো নো করবে। এটাকে ব্ল্যাক করে রেখেছে। এবার চলে আসছে আমার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে তোমরা এগুলো সব ওরা সেট করা রয়েছে, এখানে শুধু টিক করে তোমাকে অ্যান্সার করতে হবে এখানে। তারপরে তোমাকে আপলোড ফটোগ্রাফ, ফটোগ্রাফটাকে আপলোড করে নিতে হবে। এরপর সিগনেচারটাকে আপলোড করে নিতে হবে। আপলোড করে নেওয়ার পরে কিন্তু একটু নিচের দিকে চলে আসতে হবে। যদি চলে আসার পরে এখানে ইয়েস করে দেবে, তোমরা ইয়েস করতে চাও কিনা দিয়ে সেভ। সেভ করার পর তোমার কিন্তু ওটিআর নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন নাম্বার একটা ক্রিয়েট হবে, তোমার মেসেজেও সেটা চলে আসবে এবং তোমার ইমেলেও কিন্তু সেটা চলে আসবে। এরপরে তোমাকে এখানে ওটিআর নাম্বারটাকে ক্লিক বসাতে হবে, দিয়ে বাদ ডেটটাকে পুট করার পর এখানে লগ ইন করে নিতে হবে। এরপরে কিন্তু তোমার কাছে এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস পুট করে নিয়ে তোমার যে ফিস আছে সেই ফিসটাকে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি সাকসেসফুলি ডান হবে। আশা করি তোমাকে সঠিক ইনফরমেশন আমি দিতে পেরেছি। তাহলে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যেও না। হ্যাঁ, আর যদি তোমরা তো আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই নোটিফিকেশন ডিটেলস ডাইরেক্টলি পেয়ে যেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। যাদের টেলিগ্রাম গ্রুপ নেই তাদের জন্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসেছি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করে সেখান থেকে ডাইরেক্টলি নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। সেখান থেকে ডিটেলসটি দেখে নেওয়া পরে অ্যাপ্লাই বাটনে চলে আসতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাও না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের নোটিফিকেশন আসলে তোমাদের কাছে সবার আগে ডিটেলসটি চলে যায়। দেখা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা ইয়ার্স। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।